নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে বেসন দিয়ে নোটে শাকের রেসিপি শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ নোটের শাক নিয়ে শাকগুলোর প্রত্যেকটা আগা এই জায়গা থেকে কেটে নেব প্রত্যেকটা শাকের আগা থেকে প্রায় এতটা লম্বা করে কেটে নেব এইভাবেই প্রত্যেকটা শাকের আগা কেটে নেব দেখুন প্রত্যেকটা শাকের আগা কেটে নিয়েছি শাকের আগাগুলো কেটে নেওয়ার পর বাদবাকি এই যে অংশগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেবো না এগুলো অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব এরপর একটা পাত্রের মধ্যে চার চামচ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার চামচ বেসন দু চামচ সুজি কুচনো যে আদা কুচনো স্বাদ মতো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এর মধ্যে এই নটি শাকগুলো ঢেলে দিয়ে সব উপকরণগুলোও একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এই বেসন মিশ্রিত নোটে শাকগুলোর থেকে এইভাবে একটু একটু করে নিয়ে বড়ার দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এবার এগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব বড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমি এখন এগুলোকে অনেকটি পাত্রে তুলে নিয়ে ঠিক একইভাবেই পরের ব্যাচের বড়াগুলো ভেজে নেব বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ